بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. ثم اما بعد ايها الاخوه الكرام السلام عليكم ورحمه الله وبركاته. আজকের আলোচনার বিষয়বস্তু বা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইছি ইজনিল্লাহআলা সে বিষয় হচ্ছে যে ইসলামে নারীর অধিকার নারী বৈষম্যর বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং যারা ইসলামের উপর এই বলে অপবাদ আরোপ করেন যে ইসলাম নারীদের অধিকার হরণ করেছে কিংবা নারীদের প্রতি হীন দৃষ্টি নারীদেরকে হীন দৃষ্টিতে দেখেছে কিংবা তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এই সব ভ্রান্ত অভিযোগগুলোর অপবাদগুলোর জবাব প্রথমত আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমি বলেছিলাম যে যেহেতু আমরা মুশকিলাত নিসা বিষয়ে সর্বশেষ যে আলোচনা হয়েছিল সেই আলোচনাতে আমরা উল্লেখ করেছিলাম কোরআন কেরিমের এই আয়াত ওকার নাফি বুয়ু থিখুন্না ওলা থাবর রাজনা থাবর রোজাল জাহেলি এতির উলা যে তারা যেন তাদের গৃহে অবস্থান করেন এবং পূর্ববর্তী জাহিলিয়তের মতো যেন তারা নিজেদেরকে প্রদর্শন না করেন এই এই আয়াত কে সামনে রেখে যে নারীরা ইসলাম কি আসলে নারীদেরকে টোটালি গৃহবন্দি করে রেখেছে নাকি তাদেরকে বাইরে যাওয়ারও অনুমতি দিয়েছে কারণ এই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা করব প্রথমত এবং আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আমাদের আজকের যে বিষয়বস্তুগুলো সেই বিষয়বস্তুগুলো অনেকটাই স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ অনেকে দুর্ভাগ্যবশত মুসলিমরা তো বটেই দুর্ভাগ্যবশত অনেক মুসলমানরাও ইসলামের প্রতি এই অপবাদ আরোপ করে থাকেন যে ইসলাম নারীদেরকে গৃহবন্দী হয়ে থাকার নির্দেশ দিয়ে তাদেরকে গড় থেকে বের হতে দেয় না এই তাদের এই যে দাবি বা এই কথাটা সম্পূর্ণ একটা অপবাদ ছাড়া মিথ্যা অপবাদ ছাড়া ইসলামের প্রতি আর কিছুই না এটা একটা জঘন্য অপবাদ ইসলামের প্রতি কারণ যে আয়াতে নারীদেরকে গৃহে অবস্থানের কথা বলা হয়েছে ওই আয়াতেই পরবর্তী অংশটুকুতে তাদেরকে যে নির্দেশ দেয়া হয়েছে সেই নির্দেশটা সেই নির্দেশটার প্রতি যদি ইনসাফের দৃষ্টিতে কেউ লক্ষ্য করে তাহলে সে দেখবে যে ওইখানেই আসলে তাদেরকে বের হওয়ার গড় থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে ওলা উলা তাদেরকে বের হতে নিষেধ করা হয়নি তাদেরকে নিষেধ করা হচ্ছে তারা যেন পূর্ববর্তী জাহিল জাহিলিয়তের মতো জাহিলি যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করে প্রদর্শন না করে এখন যদি গড় থেকেই বের হওয়ার অনুমতি না থাকতো তাহলে পরবর্তী এই নির্দেশের কোনো প্রয়োজন পড়ত না কোরআন একমের নির্দেশ হচ্ছে ওলা থাবর থাবরুজাল উলা তারা যেন পূর্ববর্তী জাহিল যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন না করে তাহলে বোঝা যায় যে তারা গড় থেকে বের হতে পারবে কিন্তু ওই অবস্থায় বের হতে পারবে না এবং এ ক্রিমের অন্য আয়াতে যেখানে আল্লাহ আজ্জাল্লা বলেছেন মা জহারা মিনহা। এই আয়াত প্রমাণ করে যে ইসলাম নারীদেরকে প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে রেস্ট্রিকশন শুধু এইটুকুতে যে কিভাবে তারা বের হবে এই আয়াতে বলা হয়েছে তারা পূর্ববর্তী জাহিলি সমাজের মতো যুগের ন্যায় যেন নিজেদেরকে প্রদর্শন না করে ওইভাবে যেন তারা বের না হয় এবং এই আয়াতে না ওলাহ্না ইল্লা আজহারামিন হা তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যেটুকু স্বভাবত বা স্বাভাবিকভাবে যেটুকু প্রকাশমান এইটুকু ছাড়া এইটুকু প্রদর্শন ছাড়া অন্য কোনো সৌন্দর্য প্রকাশ যেন তাদের না করে এখানে যদি তাদের গড় থেকে বের হওয়ার অনুমতি না থাকতো তাহলে এই নির্দেশের প্রয়োজন পড়তো না তাহলে কোরআনে কেরিমই করিমের আয়াত দ্বারাই এটা প্রমাণিত হয় যে নারীদের প্রয়োজনে নারীদের গড় থেকে বের হওয়ার অনুমতি রয়েছে কিন্তু সর্বাবস্থায় তাদেরকে তারা জাহিলদের মতো জাহিলি সমাজের নেয়া বের হতে পারবে না কিংবা তারা নিজেদেরকে প্রদর্শন করে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেপর্দা বেহায়ার মতো তারা বের হতে পারবে না ইসলামের নির্দেশ শুধু এইটুকু রাফি বই কন্যা তারা তাদের গৃহে অবস্থান করে কারণ ইসলাম নারীদেরকে যে দায়িত্ব দিয়েছে তাদের সেই দায়িত্ব বা কর্মস্থলটা তাদের গৃহের মধ্যেই সীমাবদ্ধ তাদের সেই দায়িত্বগুলো তাদের গৃহের মধ্যেই মূলত সীমাবদ্ধ কিন্তু তারপরেও অন্যান্য প্রয়োজনে তাদের বের হতে হয় বা বের হওয়ার প্রয়োজন হতে পারে সেই জায়গাতে তারা কিভাবে বের হবে এই নির্দেশনায় ইসলাম দিয়েছে ওলা সেই নির্দেশনায় দিয়েছে কোরআনে করিম ওলা ইহার মিনহা যেহেতু আল্লা সুবাহ নারীদেরকে যে দায়িত্ব দিয়েছেন দিনে ইসলাম দিনে ইসলামে নারীদের যে দায়িত্ব দেয়া হয়েছে তাদের সেই দায়িত্বগুলা তাদের গৃহকে কেন্দ্র করেই আবর্তিত হয় সে কারণেই মূলত তাদের মূল অবস্থান স্থল হচ্ছে তাদের গ্রহ তাদের ঘর ও করনাফি বইহতি কন্যা কারণ একজন নারী সে মা হিসাবে সে স্ত্রী হিসাবে সে বোন হিসাবে তার যে কর্ম বা তার যে কার্যক্রমগুলা সেই কার্যক্রমগুলা তার গৃহকে কেন্দ্র করেই তার বেশিরভাগ অধিকাংশ কার্যক্রমগুলোই তার গৃহকে কেন্দ্র করে হয়ে থাকে একজন মা গৃহেই তার সন্তানদের লালন পালন করবেন একজন স্ত্রী তার স্বামীকে যেটুকু প্রোভাইড করবেন যে খিদমা সেই খিদমাটুকু তিনি ঘরেই দেবেন একজন ভোন তিনি তার ভাইদের প্রতি যে দায়িত্ব পালন করবেন সেটা তিনি তার গৃহবন্তরেই করবেন এটাই হচ্ছে তাদের মূল কর্মস্থল এবং সেই কারণে কোরআনে করিমের নির্দেশ হচ্ছে ও কর্না ভি কন্যা যেভাবে পুরুষদের অধিকাংশ কর্মস্থল হচ্ছে বাহিরে কিন্তু তাই বলে তো পুরুষদের প্রতি এরকম নির্দেশ দেয়া হয়নি যে তোমরা যেহেতু তোমাদের কার্যক্রম বা তোমরা তোমাদের কাজকর্মগুলো বেশিরভাগই বাইরে হয়ে থাকে অতএব তোমরা গড়ে অবস্থান করতে পারবে না এই নির্দেশ পুরুষদেরকে দেওয়া হয়নি এই কারণ দেখিয়ে যে তাদের কর্মস্থল বা তাদের কাজকর্মগুলো বেশিরভাগই বাইরে হয়ে থাকে ঠিক তেমনিভাবে নারীদের বেশিরভাগ কার্যক্রমগুলো তাদের গৃহভ্যন্তরেই হয়ে থাকে যদিও গৃহভ্যন্তরেই তাদের বেশিরভাগ কার্যক্রমগুলো হয়ে থাকে তাই বলে কোনো অবস্থাতেই তাদেরকে বাহিরে যেতে নিষেধ করা হয়নি যেভাবে নারীদের পুরুষদেরকে কোনো অবস্থাতেই গৃহে অবস্থান অবস্থান থেকে নিষেধ করা হয়নি। দিনে ইসলাম কেবলমাত্র নারীদেরকে রেস্ট্রিকশন দিয়েছে যে তারা অযথা অনর্থক অপ্রয়োজনে তারা যেন বাইরে বের না হয় নিজের কর্মস্থল ছেড়ে দিয়ে তারা যেন বাইরে না যায় যেমন আমরা দেখি যে একজন পুরুষ তার দায়িত্ব যদি একটা অফিসে হয়ে থাকে তার দায়িত্বটা তার কর্মস্থল যে অফিসে হবে খুব স্বাভাবিকভাবেই বিনা প্রয়োজনে তাকে অফিস চলাকালীন সময়ে অন্য কোথাও ঘোরাফেরা করার অনুমতি কর্তৃপক্ষ তাকে দেবে না কারণ তার মূল কর্মস্থল যেখানে সেখানেই তাকে অবস্থান করতে হবে ম্যাক্সিমাম টাইম হ্যাঁ যদি প্রয়োজন পড়ে তাহলে সে বের হতে পারবে এটা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি থাকবে এতে এতে কর্তৃপক্ষের অনুমতি না থাকার কথা না কিন্তু নিজের মূল কর্মস্থল ছেড়ে দিয়ে অযথা অনর্থক বাইরে ঘোরাফেরা ফেরা এইটা কোনো বিবেকবান মানুষ একজন মানুষ অন্য মানুষের জন্য এটা সমর্থন করে না এবং করতে পারে না ঠিক তেমনিভাবে আল্লাহ আজল নারী এবং পুরুষদেরকে তাদের উপরে যা তাদের উপরে যে দায়িত্ব অর্পণ করেছেন নারীদের প্রতি যে দায়িত্ব অর্পণ করেছেন তাদের কর্মস্থল যে স্থান কেন্দ্রিক হয়ে থাকে বিনা প্রয়োজনে ওই স্থান ত্যাগ করে বাইরে ঘোরাফেরা করাকে ইসলাম নিষেধ করছে এবং এটাই হচ্ছে সম্পূর্ণ ন্যায় এবং যৌক্তিক সিদ্ধান্ত যেটাকে কোনো বিবেকবান মানুষ অস্বীকার করতে পারে না এবং যে সিদ্ধান্তকে ন্যূনতম কাণ্ড জ্ঞান সম্পন্ন কোনো মানুষ এই সিদ্ধান্তকে অন্যায় বা অযৌক্তিক বলে আখ্যায়িত করতে পারে না যদি ইসলাম নারীদেরকে এমন কিছু দায়িত্ব দিত যে দায়িত্বগুলো সাধারণত পুরুষরা সম্পন্ন করে থাকেন বা যে কাজগুলো সাধারণত পুরুষরা করে থাকেন এরকম কাজের দায়িত্ব ইসলাম যদি নারীদেরকে দিত আর তাহলে তাহলে অবশ্যই ইসলাম তাদেরকে ওখুন না এই নির্দেশ দিত না কারণ দায়িত্ব যেখানে থাকবে তাকে সেখানে যেতেই হবে সে জায়গায় অবস্থান করতেই হবে ইসলামের আদাল বা জাস্টিস হচ্ছে এই জায়গাতেই যে যাকে যে স্থানে তার দায়িত্ব দিয়েছে তাকে ওই স্থানেই থাকার নির্দেশ দিয়েছে কিন্তু সাথে সাথে কোনো প্রয়োজনে তাকে বাইরে বের হতে নিষেধ করে নিই প্রয়োজনে বের হওয়ার সময় তাকে কিভাবে বের হতে হবে যাতে করে তার সম তার সম্মান সম্ভ্রম রক্ষা পায় তার ইজ্জত সম্মান রক্ষা পায় সেই নির্দেশনা ইসলাম দিয়েছে অতএব যারা বলেন যে ইসলাম নারীদেরকে গড় থেকে বের হতে দেয় না তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা দাবি এবং এটা ইসলামের প্রতি একটা চরম অপবাদ ছাড়া আর কিছুই না এবং একই সাথে যারা বলেন যে নারীদের ঘরে অবস্থান করার এই নির্দেশ ইসলামের এই নির্দেশ এটা হচ্ছে অন্যায় যুক্তিক তাদের এই কথাটা হচ্ছে সম্পূর্ণ বিবেকহীন কাণ্ডজ্ঞানহীন কথা ইসলাম নারীদেরকে যেমন মসজিদি জাতি নিষেধ করেনি এলমে দিন শেখার জন্য তাদেরকে বের হওয়ার অনুমতি ইসলাম দিয়েছে প্রয়োজনীয় এলমে দিন শেখার জন্য যদি তাদের বাইরে যাওয়ার প্রয়োজন হয় তারা যেতে পারেন এবং ইসলামে এরকম অসংখ্য নিদর্শন রয়েছে যেখানে নারীরা বাইরে বেরিয়েছেন এবং প্রয়োজন অনুযায়ী প্রয়োজনে তাদের বাইরে বের হওয়া এটা যে বৈধ সেটাও সুন্নার দ্বারা প্রমাণিত কোরআনে করিমের এই আয়াতগুলো থেকে তো আমরা নির্দেশনা পেলাম যে নারীদের বাইরে বের হওয়ার অনুমতি রয়েছে এবং সুন্নার মধ্যে এর অসংখ্য প্রমাণ রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলিবসাল্লামের যুগেও সাহাবিয়াতরা গড় থেকে বের হয়েছেন তারা বাইরে গেছেন হ্যাঁ কিন্তু যখন তারা বাইরে বের হয়েছেন ইসলামের নির্দেশনা মেনেই তারা বের হয়েছেন অযথা অনর্থক অপ্রয়োজনে তারা বের হননি যেমন বর্তমান সময়ে আমাদের সমাজের মেয়েদের বা নারীদের যে একটা টেন্ডেন্সি তাদের মধ্যে যে একটু অবসর বিভিন্ন শপিং মলে ঘুরে বেড়ানো এই ধরনের এই এই যে অনর্থক অ খাজে অপ্রয়োজনে এভাবে ঘুরে বেড়ানো দেখা যাবে যে তারা হয়তো পাঁচ ছয়টা মার্কেট শপিং মল ঘুরছেন পাঁচ ছয়টা মার্কেট ঘুরছেন সব মিলিয়ে হয়তো মার্কেট করছেন হাজার পাঁচেক টাকার কিন্তু ওইটা হয়তো প্রয়োজনবশত একটা মার্কেট থেকে সেটা করা যেত এইটা একটা বদ অভ্যাস এই যে অনর্থক ঘুরে বেড়ানোর তারপরে ছুটি পেয়েছেন অনেকে ছুটি কাঠানোর জন্য সিবিচে চলে গেছেন কিংবা হানে মনের জন্য চলে গেছেন সিবিচে তো এই যে বেপর্দা বেহায়া যে বিষয়গুলো নির্লজ্জ বিষয়গুলো এই বিষয়গুলোকে ইসলাম নিষেধ করছে যে একজন মুমিন একজন মুমিনা নারী এরোপ করতে পারেন না

যে তার মূল কর্মস্থল তার মূল অবস্থান স্থল হচ্ছে তার গৃহ এমনকি সৌরল্লা সাল আলিবাসাল্লাম সালাতের জন্য বলছেন যে তার জন্য সবচেয়ে উত্তম স্থান হচ্ছে তার গৃহ তবে হ্যাঁ যে তিনটা জায়গায় সালাত আদায় করলে অধিক সব লাভ করা যায় সব পাওয়া যায় মাসজিদুল হারাম মসজিদুল নবী সাল্লাহ আলিবা সাল্লাম এবং মসজিদুল আকসা এই তিনটে জায়গায় যদি যেতে পারেন কেউ সফর করতে পারেন তাহলে সেটা সেটা অনুমতি রয়েছে নতুবা একজন নারীর জন্য তার জন্য সবচেয়ে উত্তম স্থান হচ্ছে সালাতের জন্য তার জন্য সবচেয়ে উত্তম স্থান হল তার গৃহ এমনকি রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলা সাহাবী রসুল আল্লাহ সাল্লাহ আলী সাথে সালাত আদায়ের আগ্রহ প্রকাশ করেছিলেন তাকেও তিনি বলেছেন যে আমার সাথে সালাত আদায়ের থেকে তোমার গৃহাভ্যন্তরে সালাত আদায় করা তোমার জন্য উত্তম তো এই বিষয়টা প্রত্যেক মুসলিমাকে অবশ্যই মনে রাখতে হবে যে তার মূল অবস্থান স্থল হচ্ছে তার গৃহ যে যে প্রয়োজনের কারণে বের হওয়ার অনুমতি ইসলাম দিয়েছে কেবল সেই প্রয়োজনগুলোতেই সে বের হবে ছুটি কাঠানোর জন্য কিংবা এই যে অনেক সময় এটাকে কি বলে হানিমন কিংবা মধু চন্দ্রিমা উদযাপনের জন্য বিভিন্ন খোলামেলা জায়গায় যেখানে অশ্লীলতা নোংরামি কধর্য চলছে ওই সমস্ত এলাকায় যাওয়া এটা অবশ্যই কোনো মুসলিমার উচিত না এবং কোনো মুসলিমের উচিত না যে তার স্ত্রীকে ওই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া কিংবা যাওয়ার পারমিশন দেওয়া আপনি যদি চান যে ছুটি উদযাপন করতে চান আপনার সামর্থ্য তাকে আপনি হাজ কিংবা অমরার সফরে যান আপনি ছুটি কাটাতে চান তাহলে এমন স্থানে যান আপনার স্ত্রীকে নিয়ে যেখানে আপনি একটা ইসলামী পরিবেশ পাবেন একটা ইসলামী এনভায়রনমেন্টে গিয়ে আপনি ঘুরে আসেন কিন্তু অনেক মুসলমান পুরুষ আছেন যারা হয়তো জেনে অথবা না জেনে না বুঝে এরকম কাজ করে থাকেন যে বিয়ের পড়ে কিংবা এমনিতেই কোনো যে কোনো ছুটি বা অবকাশকালীন সময়ে অশ্লীল এবং নোংরা জায়গাগুলোতে চলে যান ওইখানে গিয়ে ছুটি উদযাপন করেন কিন্তু তারা হয়তো নিজেরাই বুঝতে পারেন না যে এই কাজের দ্বারা তারা নিজেরা নিজের পায়েই কূপ মারছেন কারণ হ্যাঁ মুসলিম আপনি আপনার স্ত্রীকে নিয়ে এমন একটা জায়গায় গেলেন যেখানে অসংখ্য মানে নানা রকমের নোংরামি অশ্লীলতা বেহায়াপনা চলছে তো পেছনে আসি আপনি জানেন না যে কখন আপনার মনে আপনার স্ত্রীর মনে হয়তো কোন ধরনের একটা অশ্লীলতা তার মনের মধ্যে স্থান করে নেবে একটা বাজে চিন্তাভাবনা তার মনের মধ্যে চলে আসতে পারে কারণ আপনি তাকে ওই ধরনের এনভারমেন্টেই নিয়ে যাচ্ছেন তা আপনি নিজে তাহাকে সাহায্য করছেন অশ্লীলতা অবলম্বনের জন্য বা একটা বাজে মাইন্ড মাইন্ডের মধ্যে বাজে কিছু নেওয়ার জন্য যাতে সে নিতে পারে সেই কারণে আপনি তাকে ওইখানে নিয়ে যাচ্ছেন কারণ এটা খুব স্বাভাবিক যে যে পরিবেশে যাবে ওই পরিবেশের ছাপ তার উপরে কিছুটা না কিছুটা অবশ্যই পড়বে আপনি একজন মুসলিম কিভাবে আপনি পারমিশন দিতে পারেন অবাধ লাইসেন্স আপনি দিতে পারেন আপনার স্ত্রীকে যে সে তার ইচ্ছা মতো করে বিভিন্ন শপিং মলে ঘুরে বেড়াবে আপনি কিভাবে পারমিশন দিতে পারেন সে একাকি যখন যেখানে ইচ্ছে চলে যেতে পারে আপনি কিভাবে আপনার স্ত্রীকে নিয়ে আপনি যে কোনো এই যে অশ্লীল এবং এই যে নোংরা জায়গাগুলোতে আপনি যেতে পারেন এই সব কাজগুলো যারা করে থাকেন এদের পরিবারে এই ফ্যামিলি বিপর্যয় পারিবারিক বিপর্যয় এই সমস্ত লোকদের লোকদের মধ্যেই হয় এই সমস্ত লোকদেরই লোকদেরকে এই পারিবারিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয় হয়তো কারো খুব তাড়াতাড়ি কারো হয়তো একটু সময় লাগে আর শরিয়াতের দৃষ্টিতে এই সমস্ত লোকগুলো হচ্ছে দায়ুস দায়ুস কাকে বলে আল্লাদি ইরুল খুব আহ লিহি যে লোকটা তার পরিবারে অশ্লীল অশ্লীল অশ্লীলতাকে প্রশ্রয় দেয় যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতাকে প্রশ্রয় দেয় সেই হচ্ছে দায়ুস আপনি একজন মুসলিম আপনি দয়ুস হতে পারেন না আপনি একজন মুসলিমা আপনি ওই সমস্ত জায়গায় যেতে পারেন না যেখানে গেলে আপনার ইমান আপনার আমল আপনি বিভিন্ন শৈতানি ওয়াসওয়াসার মধ্যে শুভ হাতের মধ্যে শুভ আপনার মনের মধ্যে ডুববে মোমেনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আনিল্লাহ অনর্থক কাছ থেকে অনর্থক বিষয় থেকে তারা মুখ ফিরিয়ে রাখেন তো আল্লা সুবহান আলা প্রত্যেক মুসলিম এবং মুসলিমাদের এই বিষয়গুলো ভালো করে বুঝার তৌফির দিন যাই হোক তো ইসলাম নারীদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করেনি প্রয়োজনে তারা বের হতে পারেন সেই প্রয়োজনগুলোর মধ্যে কি তারা যদি সালাত পড়তে চান জুমআর সালাতে এদার সালাতে শরীক হতে চান ইসলাম তাদেরকে নিষেধ করে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ থেকে বারণ করোনা ওয়াইযস্তা'দনাত ইমরাতু আহাদিকুম ইলা আল মাসজিদ ফলে আয়ম না হা যদি তোমাদের কারো স্ত্রী মসজিদে যাওয়ার জন্য তোমার কাছে ইজাজত চায় পারমিশন চায় তাহলে তাকে নিষেধ করো না তাহলে দেখা গেল যে ইসলাম নারীদেরকে বের হওয়ার অনুমতি দিয়েছে এবং প্রত্যেকে সালাতের জন্য বের হতে পুরুষরা যেন তাদেরকে বারণ না করে সেই নির্দেশও পুরুষদেরকে দিয়েছে না আল্লাহ সাজিদ আল্লাহ

একজন নারী বাইরে বের হতে পারেন কারণ আলা কুল্লি মুসলিম অর্জন করা এলমে দিন অর্জন করা এটা প্রত্যেক মুসলমানের উপর আবশ্যকীয় সুতরাং এই দিন অর্জনের জন্য এলমে দিন অর্জনের জন্য যদি তাকে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হয় তাহলে সেই অনুমতি তার রয়েছে ইসলাম সেই অনুমতি তাকে দিয়েছে সে দিন শিকার জন্য বের হতে পারে কিন্তু অন্যান্য সাধারণ জ্ঞান অর্জনের জন্য ডাক্তারি ইঞ্জিনিয়ারে এই সমস্ত পড়ার জন্য একজন একটা মেয়েকে বাইরে পাঠিয়ে দেয়া কিংবা এক শহর থেকে অন্য শহরে কোনো মাহরাম ছাড়া রেখে দেয়া ফ্রি মিক্সিং এনভায়রনমেন্টে তাকে পড়ার ব্যবস্থা করে দেয়া এটা কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না কারণ ইসলাম মানুষের ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানুষের সম্মান রক্ষা করা তার যান মালের নিরাপত্তা বিধান করা তার দিনের হেফাজত করা ইসলামের নির্দেশনার উদ্দেশ্য হচ্ছে এগুলো শরিয়তের উদ্দেশ্য হচ্ছে এগুলো এখন একজন নারী তার সাধারণ জ্ঞান অর্জনের জন্য সে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কিংবা অন্য অন্য কোনো ধরনের মানে ইসলামী ছাড়া অন্য কোন জ্ঞান অর্জনের জন্য তাকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়া মাহরাম ছাড়া এইটা তার এর দ্বারা তার সম্মান তার সম্ভ্রম বিনষ্ট হতে পারে এবং একজন নারীর সম্মান এবং সম্ভ্রম যদি বিনষ্ট হয়ে যায় তাহলে এর দ্বারা পুরা একটা নেশান বিনষ্ট হয়ে যেতে পারে কারণ একজন নারী কেবল একজন নারী না মানুষের আদম সন্তানের বংশবৃদ্ধি বংশবিস্তারের মাধ্যম হচ্ছে এই নারীরা যে কারণে ইসলাম নারীদের প্রতি সর্বোচ্চ নারীদের প্রতি সবচেয়ে বেশি সতর্কতামূলক দৃষ্টিভঙ্গিতে দেখেছে যাতে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতে যাতে কোনো অবস্থাতেই তাদের সম্মানহানি না হয় বা তারা কোনো ধরনের বিপর্যয়ের মুখে না পড়েন কারণ একজন নারী বিপর্যয়ের মুখে পড়ার অর্থ হচ্ছে পুরো একটা জেনারেশন বিপর্যয়ের মুখে পড়া যে কারণে ইসলাম নারীদের সম্মান রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে অথচ দুর্ভাগ্যবশত আজকে মুসলমানরা অনেক মুসলমানরা ইসলামের এই সংরক্ষণমূলক ব্যবস্থাকে সতর্কতামূলক ব্যবস্থাকে যে ব্যবস্থাটা প্রকৃত অর্থে আল্লাহ সবতালা নারীদের স্বার্থ সংরক্ষণের জন্যই দিয়েছেন শুধুমাত্র নারীদের না তাদের সংরক্ষণের মাধ্যমে বা তাদের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে বনি আদমের আদম সন্তানদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থাকে তারা দুর্ভাগ্যবশত কিছু সংখ্যক মুসলমানরা এটাকে অন্যায় এবং অযৌক্তিক বলে আখ্যায়িত করতেছে তো এখন একজন নারী সে সমাজকে সেবা দেবে একজন ইঞ্জিনিয়ার হিসাবে একজন প্রফেসর হিসাবে কিংবা একজন ডাক্তার হিসাবে সমাজকে সেবা দেবে এটা ভালো কথা কিন্তু তাই বলে সে নিজের সম্ভ্রম নিজের সম্মানকে বিসর্জন দিয়ে সমাজের সেবা করার কোনো অনুমতি ইসলাম তাকে দেয়নি ইসলাম সবসময়ই ব্যক্তি স্বার্থ থেকে দিনের স্বার্থকে এবং সমাজের স্বার্থকে এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে বনি আদমের সামগ্রিক স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে অতএব কোনোভাবেই একজন নারী সে তার সাধারণ জ্ঞান অর্জনের জন্য নিজের মান সম্মান ইজ্জত ভুলুণ্ঠতি হোক এইগুলো এইগুলো বিনষ্ট হোক এবং এই বিনষ্টের দ্বারা একটা জেনারেশন একটা জেনারেশন বিনষ্ট একটা জেনারেশন তৈরি হোক এটা কোনোভাবেই ইসলাম অনুমোদন করতে পারে না তাই এই কারণে দিনে ইসলামের মধ্যে একজন নারী কেবলমাত্র দিনই প্রয়োজনীয় জ্ঞান অর্জনের জন্য সে বাইরে বের হতে পারে এবং সেই বাইরে বের হওয়াটাও হতে হবে তাকে ইসলামের নির্দেশনা অনুযায়ী এখানে খুব স্পষ্টভাবে আমাদের একটা বিষয় জানতে হবে যে ইলমে দিন অর্জনের জন্য কেউ বের হবেন তাই বলে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে তিনি বের হয়ে যাবেন এই অনুমতিও ইসলাম দেয়নি অবশ্যই এই ক্ষেত্রেও তাকে ওয়ালা ইউদ্দিন আজিন না ইল্লা মা জোহারামিনহা কোরআন একিডেমের এই নির্দেশকে অনুসরণ করতে হবে তাকে কোরান করিমের এই নির্দেশ অনুসরণ করতে হবে ওয়া থাবর রজ না উলা এই দুইটা নির্দেশকে অনুসরণ করেই তাকে ঘর থেকে বের হতে হবে যদিও সে ইলমে দিন অর্জন করতে চায় এবং এরই সাথে সাথে একজন নারী যদি তালবে ইলমের জন্য ইলমে দিন অর্জনের জন্য সফর করতে চায় তাহলে অবশ্যই তার সাথে মাহরাম থাকতে হবে তো যেখানে আমাদের কথা হচ্ছে যে যেখানে ইলমে দিন অর্জনের জন্য যদি একজন নারী সফর করতে চায় তাহলে সেই ক্ষেত্রেও তার সাথে একজন মাহরাম থাকা আবশ্যক এমনকি দিন এ ইসলামের মধ্যে একজন নারী যদি হাজে যেতে চায় হাজ করতে চায় তার যদি পরিপূর্ণ সক্ষমতা শারীরিক সক্ষমতা আর্থিক সক্ষমতা থাকে কিন্তু কোনো মাহরামের উপস্থিতি যদি না থাকে কোনো মাহরাম যদি সে না পায় তাহলে এই ক্ষেত্রে ইসলাম তার উপরে হাজ ওয়াজিব আবশ্যকীয় বলে গণ্য করেনি একজন নারীর জন্য হাজ তখনই আবশ্যকীয় হবে ফর্জ হবে যখন তার শারীরিক সক্ষমতা তার আর্থিক সক্ষমতার সাথে সাথে সে সফরের জন্য তার সাথে তার সঙ্গী হিসাবে একজন মাহরামকে পাবে তখনই তার উপর হাজ ফরজ হবে অথচ এই হজ হল দিনে ইসলামের অন্যতম একটা রুখুন এমনিভাবে এলমে দিন অর্জনের জন্য যে এলমে দিন অর্জন করা ফার্জ কুল্লি মুসলিম এই অলমে দিন অর্জন করার জন্য অবশ্যই সফর যদি করতে হয় তাহলে একজন নারীর সাথে তার মাহরাম থাকতে হবে এবং তাকে বের হতে হবে কোরআন এবং সুনার নির্দেশনাগুলো পরিপূর্ণরূপে অনুসরণ করে এখানে কোনোভাবেই এলমে দিন অর্জনের দুহাই দিয়ে কোনো ধরনের শরিয়াতের হিজাবের যে নির্দেশগুলো বা বাইরে বের হওয়ার যে নির্দেশনাগুলো সেই নির্দেশনাগুলোকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না যেমন অনেকে বর্তমানে এই যে বিভিন্ন ইসলামিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য অনেক নারীরা কিংবা দিনে কথাবার্তা শোনার জন্য অনেক নারীরা ফ্রি মিক্সিং এনভারমেন্টে চলে আসেন যেখানে একদিকে পুরুষরা এবং একদিকে মহিলারা বসে আছে বিভিন্ন কোয়েশন আনসার পর্ব চলতেছে নারীরাও কোয়েশন করতেছেন পুরুষরাও করতেছেন এইটা কোনোভাবেই ইসলামে অনুমোদিত না যদিও এটা ইসলামী একটা কি জ্ঞান অর্জনের একটা পরিবেশ হয়ে থাকে ইসলামী জ্ঞান অর্জনমূলক কোনো অনুষ্ঠান যদিও হয়ে থাকে তারপরেও এখানে যদি হিজাবের পর প্রফার হিজাবের যদি ব্যবস্থা না থাকে তাহলে এই ধরনের কনফারেন্সে কিংবা এই ধরনের হালাকাতে কোনো নারীর অংশগ্রহণ করা যদি ওইখানে দিনই আলোচনা হচ্ছে দিনই কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সত্ত্বেও ওইখানে কোনো নারীর অংশগ্রহণ ইসলামের দৃষ্টিতে হারান এখন এটা খুবই দুঃখজনক বিষয় যে অনেক জায়গাতেই দেখা যায় কোরআন এবং শাহিসার দাওয়াতের নামে বিভিন্ন টপিকের উপরে বেশ মানে কম্প্রেহেন্সিভ আলোচনা হচ্ছে এবং ওইখানে যে ব্যবস্থাগুলো করা হচ্ছে নারী এবং পুরুষদেরা ওইখানে তাদের প্রপার হিজাব মেনটেন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো যেখানে এই ব্যবস্থা নেই ওই ধরনের অনুষ্ঠানস্থলে কোনো নারীর যাওয়া এটা অবশ্যই ইসলাম অনুমোদন করে না ওইখান থেকে তাদের দূরে থাকতে হবে তো এই জায়গার দিকে আমরা যদি এখানে তাকাই এই বিষয়গুলোর প্রতি যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে তলবুল এলম যে এলমে দিন অর্জন করা তলব করা যেটা ফার্জ সেই এলমে দিন অর্জনের জন্য যদি আমার প্রফার এনভারনমেন্ট না পাই উপযুক্ত পরিবেশ সম্মত পরিবেশ যদি আমি না পাই তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে তাই বলে কি আমি দিন অর্জনে এলমে দিন অর্জনের জন্য একজন নারী তার সম্মান সম্ভ্রম সব কিছু ভুলন্টিত করে দেবে অবশ্যই না যেখানে এলমে দিন অর্জনের ক্ষেত্রেও এই বিষয়গুলোকে এই বিষয়গুলোর প্রতি পুরোপুরি খেয়াল রাখতে হয় সেই জায়গায় যে সাধারণ বা জেনারেল এডুকেশন যেগুলো এডুকেশনের জন্য একজন নারী কিভাবে তার মাহরাম ব্যতীত যেতে পারে কিভাবে সে ফ্রি মিক্সিং এনভারমেন্টে সে লেখাপড়া করার অনুমতি পেতে পারে আল্লাহ মুস্তাহ এইগুলা আর যাই হোক কোনো মুসলিম সমাজের জন্য কোন মুসলিম সমাজের জন্য এটা কোনো কল্যাণ বয়ে আনবে না যদিও বাহ্যিকভাবে আমরা দেখি হয়তো যে আমাদের দেশে প্রত্যেক বছর অনেক নারী ডাক্তার অনেক নারী ইঞ্জিনিয়ার অনেক নারী সায়েন্টিস্ট বা বিভিন্ন সাবজেক্ট নিয়ে তারা ডিগ্রি নিয়ে বের হচ্ছেন এবং সমাজ বিনির্মাণে বা ডিজিটাল দেশ গঠনে তারা বেশ ভূমিকা পালন করতেছেন এইটা হচ্ছে আমাদের আমরা এটা একটা টেম্পোরারি বা সাময়িক একটা বেনিফিট দেখতে পাচ্ছি কিন্তু প্রকৃত অর্থে এইটা কি একটা দেশ এবং সমাজ বিনির্মাণের পক্ষে এরা ভূমিকা রাখছে না একটা সমাজের ধ্বংস তারা ত্বরান্বিত করছে যদি ইনসাফের দৃষ্টিতে আমরা দেখি এবং আমরা সূক্ষ্ম দৃষ্টিতে যদি ওই বিষয়গুলা দেখি তাহলে দেখা যাবে যে একজন নারী যে ফ্রিমিক্সিং এনভায়রনমেন্টে লেখাপড়া করছে দিনের সাথে সম্পর্ক ছিন্ন করে যে সাধারণ জ্ঞান অর্জনে নিজেকে মনোনিবেশ করছে এ ধরনের একজন নারী সে হয়তো ডিগ্রি নেওয়ার পরে হ্যাঁ ভালো একটা চাকরি পাইছে ঠিকই সমাজের জন্য বা দেশের জন্য হয়তো সে একটা কিছু করতে পারছে এটাও ঠিক এটা বাহ্যিকভাবে আমরা দেখতেছি এই বেনিফিটগুলো কিন্তু প্রকৃত পক্ষে আমরা যদি খুঁজ নেই তাহলে দেখা যাবে যে এ ধরনের নারীদের শতকরা এইটটি ফাইভ পারসেন্টই তারা পারিবারিক বিপর্যয়ের সম্মুখীন পারিবারিক বিপর্যয়ের সম্মুখীন এদের পরিবারে শান্তি নেই এরা নিজের পরিবার বিনির্মাণ করতে পারেনি কারণ যে নারী সারা জীবন ছুটা খেয়ে তার অভ্যাস হয়ে গেছে সে তখন তার ফ্যামিলি তার 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 স্বামী সন্তানদের প্রতি কনসেন্ট্রেট করা এটা তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে দেখা যায় যে একজন নারী যখন সে তার ফ্রিমিক্সিং একটা অফিসে চলে যায় তখন সে রিল্যাক্স মুডে তাকে দেখা যায় যখন সে বাসায় ফেরে তখনই দেখা যায় সে বিষণ্ন বিষণ্নতায় ভুগছে তো মূল বুনিয়াদ যেখান থেকে একটা সমাজ তৈরি হবে যেখান থেকে একটা নেশন তৈরি হবে ওই জায়গাতেই একজন নারী দেখা যায় যে সে মানসিকভাবে বিপর্যস্ত সে সে প্রোভাইড করতে পারতেছে না আর আমরা বাহ্যিকভাবে দেখতেছি যে ওই নারী দেশের জন্য সমাজের জন্য বা অনেক কিছু করতেছে তো আপনার যদি বেস ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে আগাছাগুলোকে অত্যন্ত সুন্দর করে বা ডালপালাগুলোকে সুন্দর করা এটা অর্থহীন অনর্থক এটা যে কোনো সময় ভেঙে পড়বে এটা খুবই স্বাভাবিক কিন্তু একটা দেশ বা একটা জাতি গঠনের মূল ভিত্তি যেটা যেটা হচ্ছে একটা পরিবার সেই পরিবারের ভিত যদি শক্ত না হয় মজবুত না হয় এবং ওইটা যদি সুশান্ত এবং সুশৃঙ্খল না হয় তাহলে বাহ্যিকভাবে অন্যান্য এর এর ব্রাঞ্চেসগুলোকে যত যতই বিউটিফাই করা হোক না কেন এটা কোনো কাজ দেবে না কারণ এর ভিত নড়বড়ে অতএব আমরা বিরোধিতা করছি না যে নারীরা তারা জেনারেল এডুকেশন এটা অর্জন করতে পারবে না অবশ্যই না প্রয়োজনে তারা সেগুলো করবেন কিন্তু নিজের ফাউন্ডেশন ঠিক রেখে করতে হবে একজন নারীকে বুঝতে হবে যে আমার মূল আবাসস্থল মূল অবস্থান স্থল এবং আমার মূল কর্মস্থল হচ্ছে আমার ঘর ওয়কারি বুয়িকা কোরআন একিমের এই নির্দেশ এইটাকে বাদ দিয়ে আমি কিছু করতে পারবো না মূল দায়িত্ব আদায় করার পরে যদি আমি কিছু করতে পারি তাহলে সেটা হবে আমার জন্য নাভিলা এবং সেটার জন্য অবশ্যই তিনি হবেন মাঝুর যদি সেটা করতে পারেন ইসলামের নির্দেশনা অনুযায়ী তো অর্জনের জন্য একজন নারী প্রয়োজনে শরীয়তের নির্দেশনাগুলো মেনে চলে তিনি বাইরে বের হতে পারেন আমরা দেখি যে যারা যারা বলেন যে ইসলাম নারীদেরকে গৃহবন্দী করে রাখে তাদেরকে বের হতে দেয় না তারা ইসলামের ইতিহাসের দিকে যদি তাকান তাহলে যদি ইনসাফের দৃষ্টিতে যদি তারা দেখতেন তাহলে বলতেন না কারণ আলী ওয়াসাল্লামের সময়ে আমরা দেখি অসংখ্য নারী যুদ্ধের ময়দানে তাদের সরব উপস্থিতি এখন যদি নারীদেরকে ইসলাম গৃহবন্দী করে রাখতো তাহলে যুদ্ধের ময়দানে তাদের উপস্থিতি কিভাবে আমরা দেখতে পেতাম অসংখ্য নারী রসুল্লাহ সাল্লাহ আলীবুসাল্লামের সময়ও অনেক সাহাবাই মহিলা সাহাবি সাহাবিয়া রদ্লাহ আনহন্না তারা রসুল্লাহ সাল্লাহ আলী বা সাথে জাহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন এবং সেখানে তারা আহত যুদ্ধাহত সাহাবিদের খেদমত করেছেন তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়েছেন তাদেরকে প্রয়োজনীয় খাবার রসদ এইগুলার যোগান তারা দিয়েছেন এবং সেটা কিন্তু গড়ে বসে করেননি সেটা করছেন তারা যুদ্ধের ময়দানে থেকেই শাহি বুখারিতে আনু থেকে বর্ণিত একটা হাদিস তিনি বলেন لقد رأيت عائشة بنت أبي بكر وأم سليم سليم لقد رأيت عائشة بنت أبي بكر وأم سليم أو سليم وأنهما لمشمرتان أرى خدم سوقهما تنقلان القرب على متونهما ثم تفرغانه في أفواه القوم ثم ترجعان أنا رضي الله عنه بولن جي عمي عائشة بنت أبي بكر كي أبو أم سليم كي যে তারা দ্রুত পদে পানের কলস তাদের বাহুতে নিয়ে তারা দ্রুত চলছেন দ্রুত নিয়ে আসছেন এবং সেটা যোদ্ধাদের মুজাহিদিনদের মুখে পানি দিয়ে আবার তারা কলস নিয়ে ফিরে যাচ্ছেন যুদ্ধের ময়দানে পানি সরবরাহে পানি সরবরাহ করার দায়িত্বে তাদেরকে আমি নিয়োজিত দেখেছি অমর আবনুল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ আলী ও বলেছেন আমি ওহদ যুদ্ধের দিন আমি ডানে বামে যেদিকেই তাকাতাম ওইদিকেই উম্মে সালিদকে দেখতাম যে তিনি যুদ্ধ করছেন হুনায়ন যুদ্ধের সময় রসুল আল্লাহ সাল আলী দেখলেন যে উম্মে সুলাইম তার হাতে একটা তলোয়ার রয়েছে তলোয়ার রসুল আল্লাহ সাল আলী তাকে জিজ্ঞেস করলেন মা হাদা এটা তোমার হাতে এটা কি কালাত ইতাহু ইন দানা মিন্নি আহাদুল মুশ্রিকিন বা খর তু তিনি জবাব দিলেন যে আমার হাতে এই আমি এই তল রাখছি এই তল রাখছি যে যদি আমার কাছে কোনো মুশ্রিক আসে তাহলে আমি তার পেট অ্যাপুড়পুড় করে দেব তো এই কথা শুনে উম উম্মে সেলিমের এই জবাব শুনে রসুল্লাহ সলিল্লা রসুল্লা স্লাহ আলি বসলাম ইয়াবাহ এই কথা শুনে রসুল সল্লা আলী ওসাল্লাম হাসলেন সাহেব মুসলিমের রিবায়ত عن أنس بن مالك رضي الله عنه تَنِي التوبلين كان رسول الله صلى الله عليه وسلم يغزو بأم سليم ونسوة من الانصار معه إذا غدا فيسقين الماء ويدا ويداوين الجرحى رسول الله صلى الله عليه وسلم أم سليم আনসারি আরও কিছু মহিলাদেরকে নিয়ে যুদ্ধ করেছেন মানে যুদ্ধের ময়দানে সালি সাল্লামের সাথে তারাও ছিলেন তাদের কাজ কি ছিল মা তারা পান করাতেন আল জারহা এবং আহতদেরকে তারা চিকিৎসা করতেন শাহি মুসলিম এবং তিরমিজির হাদিস আনহা তিনি রসুল্লাহ সাল্লিবাস্লামের সাথে ষাটটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধগুলোতে তার তার অবদান কী ছিল বা তার কার্যক্রম কী ছিল মারদা তিনি মুজাহিদিনদের জন্য খাবার তৈরি করতেন তাদের চিকিৎসা করতেন এবং অসুস্থদের দেখাশোনা করতেন সাহেব মুসলিম আহমদ এবং নুমাজার হাদিস সফিয়া বিনতি আব্দুল মুতালিব রদি আল্লাহ আনহা এক যুদ্ধে তিনি মুসলমানদের গৃহপ্রহরার দায়িত্বে ছিলেন ওই সময় এক ইহুদি খান্দাকের যুদ্ধের সময় একই হুদি মুসলমানের ঘরে ঢুকে পড়ার চেষ্টা করলে তিনি তাকে ওই গৃহের একটা খুঁটি নিয়ে আঘাত করেন এবং তাকে হত্যা করে ফেলেন রসুল্লা সাল আলীবাসাল্লাম যখন যুদ্ধে বের হওয়ার ইচ্ছে করতেন তখন তিনি লটারি করতেন তার যে তার সাথে ও মাহাতুল মিনীন্দের তার স্ত্রীদের কাখে সাথে নিয়ে যাবেন তার জন্য তিনি লটারি করতেন লটারিতে যার নাম উঠত তিনি তাকে নিয়ে বের হতেন সাহেব বুখারির হাদিস তো এই হাদিসগুলো দ্বারা কি প্রমাণিত হয় যে দিনে ইসলামের মধ্যে এমনকি যুদ্ধের ময়দানেও নারীদের সরব উপস্থিতি ছিল এবং ইসলাম যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতিও নারীদেরকে দিয়েছে অতএব কে বলে যে ইসলাম নারীদেরকে গৃহবন্দী করে রাখে যে বলে বা যারা বলে অবশ্যই তাদের ইসলামের ইতিহাস সম্পর্কে দিনে ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নেই অথবা তারা জেনে ইসলামের প্রতি অপবাদ আরোপ করছে তিনি বলেন খুন্না মা আন্নবী সাল আলি ওসাল্লাম নুসকি ওয় নুদাভিল জারহা ও নারুদ্দুল খাতলা ইল আল মদিনা যে যুদ্ধের ময়দানে আমরা মুজাহিদিনদেরকে পানি পান করাতাম তাদের চিকিৎসা করতাম এবং যারা শহীদ হতেন যারা তাদেরকে আমরা মদিনাতে পাঠাতাম শুধু তাই না অনেক মহিলা সাহাবিয়াদেরকে দেখা যায় যুদ্ধের ময়দানে তারা সশস্ত্র যুদ্ধ করেছেন যেমন আম্মার আল আনসারিয়া রদিয়াল্লা আনহা তিনি শুধুমাত্র যুদ্ধাহতদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন না বরং তিনি অস্ত্র ধারণ করছেন উম্ম হাকিম এই মহিলা সাহাবি ইয়ার মুখ যুদ্ধের দিন সাতজন রোম শূন্যকে হত্যা করেছেন এবং তা কি দিয়ে তাবুর খুঁটি দিয়ে তাবুর খুঁটি দিয়ে পিটিয়ে সাতজন রোম শূন্য হত্যা করেছেন হাকিম এতদ সত্ত্বেও এই দলিলগুলো থেকে আমরা কি কি জানি যে যুদ্ধের ময়দানেও মুসলমান নারীদের উপস্থিতিকে ইসলাম অনুমোদন করে কিন্তু তারপরেও তাদের জন্য সবচেয়ে উত্তম কোনটা এই বিষয়টা আমরা জানি সাহেব বুখারের হাদিস থেকে যখন আনহা। অনুমতি চাইলেন তো রসুল সালিমের জবাবে তাকে বললেন জিহাদুখুন্না আল হজ জিহাদুখুন্না আল হজ তোমাদের জাহাদ হচ্ছে হাজ আর থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের অন্যান্য স্ত্রীগণ যখন জেহাদের অনুমতি চাইতেন তখন চাইলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাদেরকে বললেন নে আমল জেহাদ আল হাজ যে কত উত্তম জেহাদি না হচ্ছে হাজ সেটা তোমাদের জন্য নারীদের জন্য নারীদের জন্য এই যে জেহাদের ময়দানে বা জেহাদ উপস্থিতি জেহাদ করা এটা কখন যদি রসুল সল্লা আলি সাল্লামের এই হাদিস থেকে যে নেওয়াম জিহাদ আল অথবা জিহাদু খুন্না আল হাজ তোমাদের জেহাদ হচ্ছে হাজ তো এই হাদিস দ্বারা জানা যায় যে জেহাদ থেকে তাদের জন্য উত্তম হচ্ছে হাজ বা নারীদের জন্য হজ করাটাই হচ্ছে জেহাদের সমতুল্য কিন্তু তারপরেও ব্যাটল ফিল্ডে তাদের উপস্থিতি আমরা পূর্ববর্তী হাদিসগুলোতে থেকে আমরা এই বিষয়টা প্রমাণিত পাই যে যুদ্ধের ময়দানে নারীদের উপস্থিতি ইসলাম অনুমোদন করে মহিলা সাহাবিরা সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছেন অতএব জানা যায় যে এটা ইসলাম কর্তৃক অনুমোদিত তবে কখন কখন নারীরা জেহাদের ময়দানে যেতে পারে যখন শত্রুপক্ষ মুসলমানদের দেশ আক্রমণ করবে এবং যখন পুরুষদের কেবল পুরুষরাই তাদেরকে প্রতিহত করতে করার জন্য যথেষ্ট হবে না এই অবস্থায় মানে যখন শত্রুপক্ষ মুসলমানদের দেশ আক্রমণ করবে এবং কেবল পুরুষদের দ্বারা শত্রুপক্ষকে প্রতিহত করা সম্ভব হবে না কিংবা শত্রুপক্ষকে প্রতিহত করার জন্য পুরুষরা যথেষ্ট হবেন না এই অবস্থায় নারীদের জন্য জেহাদের ময়দানে উপস্থিত হওয়া তাদের জন্য জিহাদ করা ইসলাম অনুমোদিত কিন্তু যদি হয় এরকম যে একটা দেশে একটা শত্রুপক্ষ একটা ক্ষুদ্র একটা গোষ্ঠী আক্রমণ করছে যেটাকে প্রতিহত করার জন্য এক ব্যাটালিয়ানই যথেষ্ট এই এইরকম পরিস্থিতিতে কোনোভাবেই নারীদের যাওয়া এটা কোনো প্রয়োজন নেই এবং এটা অপ্রয়োজনীয়ভাবে গড় থেকে বের হওয়ার মধ্যে গণ্য হবে এমনিভাবে একজন নারী গড় থেকে বের হতে পারে তার প্রয়োজনীয় কেনাকাটার জন্য যদি তার গড়ে খাবার না থাকে প্রয়োজনীয় কিছু প্রয়োজন হয় তাহলে সে অবশ্যই বের হতে পারেন কিন্তু বের হওয়ার সময় তাকে অবশ্যই কোরআন এবং সুনার নির্দেশনাগুলো মেনে বের হতে হবে একাকী ড্রাইভারকে নিয়ে বের হয়ে যাওয়া কিংবা ঘরের কাজের ছেলেকে নিয়ে বের হয়ে যাওয়া এটা কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না প্রথমত যদি বিশেষ প্রয়োজনে গড়ের গড়ের খরচপাতি কেনার জন্য যদি গড়ে খাবার খরচ না থাকে তাহলে এই অবস্থায় একজন মহিলা কর থেকে বের হতে পারেন প্রয়োজনীয় কেনাকাটার জন্য সেটা কাছে যদি কোনো শপিং মলে হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে তিনি একাকি যেতে পারেন কারণ কেবলমাত্র একদিন এক রাতের দূরত্ব পরিমাণ সফর যদি হয় তাহলেই তার সাথে মাহরম থাকা প্রয়োজন হ্যাঁ তো সেই একদিন এক রাতের সফরটা এটা যদিও ঘোড়ার পদচারণা অনুসারে আর বর্তমান সময়ে যেহেতু ওই সিস্টেম নেই অতএব গাড়ির মানে যেখানে যেতটুকু দূরত্ব সফর করলে পরে একজন লোক মুসাফির হিসাবে গণ্য হবে ওই পরিমাণ দূরত্বে যেতে চাইলে একজন নারীর সাথে অবশ্যই মাহরাম থাকা আবশ্যক কিন্তু কাছে যেমন আপনার বাসার কাছেই হয়তো একটা শপিং মল আছে কিংবা কোনো কি দোকান আছে আপনি ওইখান থেকে প্রয়োজনীয় কিছু কেনার প্রয়োজন আপনি একাকি যেতে পারেন তবে অবশ্যই যাওয়ার জন্য বাইরে বের হওয়ার যে নির্দেশনাগুলো সেই নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে এই ক্ষেত্রে একাকি ড্রাইভারকে নিয়ে যাওয়া নিজের গাড়ি ড্রাইভারকে নিয়ে যাওয়া কিংবা নিজের বাসার কাজের ছেলেকে নিয়ে যাওয়া এটা ইসলাম অনুমোদন করে না কারণ রসুল্ল সাল আলিবুসাল্লাম বলেছেন যে যদি কোনো নারী একজন নারী এবং একজন পুরুষ একাকী যদি কোনো জায়গায় সমবেত হয় তাহলে তাদের মধ্যে তৃতীয় জন হয়ে থাকে শয়তান অতএব গাড়িতেই গাড়িতেই হোক এই যে সময়টুকুতে এই সময়টুকুতে ড্রাইভার এবং এই নারী এরা দুজনই না বরঞ্চ ওইখানে তিন নম্বর যে থাকবে সে হচ্ছে শয়তান তাদেরকে যে কোনো ধরনের বসবাসার মধ্যে ফেলে দিতে পারে তাদেরকে বিভ্রান্ত পথপ্রষ্ট করে ফেলতে পারে অতএব এই অবস্থায় কেবলমাত্র ড্রাইভারকে নিয়ে বের হওয়া কিংবা কাজের ওই ছেলেকে নিয়ে বের হওয়া প্রাপ্তবয়স্ক ছেলে যদি হয় তাকে নিয়ে বের হওয়া এটা ঠিক হবে না আপনি একাকি চলে যান এবং পরিপূর্ণ হিজাব অবলম্বন করেই আপনি ঘর থেকে বের হন এমনিভাবে এলমে দিন অর্জনের জন্য আমরা যেটা প্রথমে আলোচনা করছি এলমে দিন অর্জনের জন্য বের হতে পারেন এই নির্দেশনাগুলো অনুসরণ করে এবং এইটা মাহাতের মধ্যেও তাদের তারা যে দিন তাদের মধ্যে যে দিনই জ্ঞান ছিল এবং আলমে দিনের ক্ষেত্রে তারা যে কত উচ্চ পর্যায়ের ছিলেন এটা আমাদের প্রত্যেকেরই জানা ওরাইবনুজুবাইরিআ আল্লাহন বলেন মা রাথু আহ আলমিক মিনিয়ালা জুবাইর রদি আলাহন বলেন যে আমি ফিখ এলমুল ফিখ এলম তিব ডাক্তারি জ্ঞান ফিখের জ্ঞান এবং এই যে কবি কাব্য জ্ঞান কবিতার জ্ঞান জ্ঞানে আয়সা রদি আনহা থেকে অধিকতর জ্ঞানই কাউকে দেখিনি অর্থাৎ নারীদের মধ্যে এমনিভাবে যেমন এই যে বিভিন্ন বিষয়ে পরামর্শের ব্যাপারেও রসুল্লা সাল্লাহ আলিবুয়েসাল্লাম গুরুত্বপূর্ণ পরামর্শ উম্মাতুলদের থেকে তার স্ত্রীদের থেকে তিনি নিতেন যেমন দেখা যায় যে উম্মা সাল্লাম আনহা থেকে রসুল্লাহ সাল আলিবুয়েসাল্লাম তার থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ নিতেন হুদায় বিহার সন্ধির দিনে যখন মুসলমানরা কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলেন না যে কাফেটদের সাথে সন্ধি করা এবং তারা মাথা মুন্ডাতে আগ্রহী হচ্ছিলেন না কোরবানের পশু জবাই করে ফেলতে আগ্রহী হচ্ছিলেন না তো এই বিষয়টা নিয়ে রসুল্লাহ সাল আলিবাসাল্লাম প্রচণ্ডভাবে চিন্তিত হয়ে পড়েন ওই সময় তিনি উম্মুল মিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করেন এবং তাকে পরিস্থিতি ব্যাখ্যা করেন যে এই অবস্থা তখন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এই কঠিন পরিস্থিতিতে উম্মু সালামা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা এই রসুল্লাহ সাল্লা আলী পরামর্শ দিয়েছিলেন এবং যে পরামর্শটা ছিল একদম হান্ড্রেড পার্সেন্ট ফুটফিল তিনি রসুল্লাহ সাল্লিবসাল্লামকে পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু সাহাবাহিকের আমরা বিষয়টাকে মেনে নিতে এই সন্দিকে তারা মেনে নিতে পারছেন না তারা মাথা আর চুল মুন্ডন করছেন না তারা পশু কোরবানি করে ফেলছেন না তো আপনি নিজেই বের হয়ে প্রথমে আপনি আপনার নিজের মাথা মাথার চুল কেটে ফেলুন আপনার মাথা মুন্ডায় ফেলুন তার পরামর্শ অনুযায়ী উমসালাম রদি উম্ম সাল্লাম রদি পরামর্শ অনুযায়ী যখন রসুলল্লা আলাইহি আলীবা বের হয়ে নিজের মাথা মুন্ডালেন এবং তার কোরবানের পশুকে যখন তিনি নিজের হাতেই জবাই করলেন তাদের সামনে মুসলমানরা যখন দেখলেন যে রসুল সলালি সাল্লাম এই কাজটুকু করছেন তখন তারা দ্রুত নিজেদের মাথা মুন্ডাতে শুরু করলেন এবং ওই কোরবানের পশুগুলো জবাই করে ফেলতে শুরু করলেন এবং এভাবেই তারা পরিস্থিতি সামাল দেন তো তাহলে দেখা যায় কি যে মুসলমান নারীরা যুদ্ধের মাঠে যেভাবে তারা সশস্ত্র যুদ্ধ করেছেন তারা যেভাবে মুজাহিদিনদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন তারা তাদের জন্য খাবার পরিবেশন করেছেন মোট কথা যুদ্ধের ময়দানেও ছিল মুসলমান নারীদের সরব উপস্থিতি এলমের মাঠেও তাদের ছিল দাপটের সাথে তারা ঘুরে বেড়িয়েছেন আমরা এখনো দেখি যে শত শত হাদিস আশা আল্লাহ আনহা থেকে বর্ণিত তাহলে ইসলাম নারীকে কোন দিক থেকে পিছনে রাখলো উপদেষ্টা পরিষদেও দেখা যায় উম্মু সালাম্মা আনহা আনাহাকে রসুল্লাহ আলাইহি সাল্লাম রেখেছেন এবং কোন সময়ে অত্যন্ত সেন্সিটিভ মুহূর্তে যুদ্ধের সময় যুদ্ধের মাঠে সুলহে হুদায়বি সময় যখন মুসলমানরা একটা 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 চরম উৎকণ্ঠার মধ্যে চরম কঠিন পরিস্থিতির মধ্যে রসুল্লাহ নিয়েছেন অবমূল্যায়ন কোন দিক থেকে করছে অসংখ্য ফকিহা আলিমা মুফতি মহাদ্দিস সাহিত্যিক মুসলমান নারী রয়েছেন সাকিন আবিন্তুল হুসাইন ও সৈয়দা নফিসা এরা একদিকে যেমন আলিমা ছিলেন ফকিহা ছিলেন আদিবাও ছিলেন ডাক্তারি বিজ্ঞানেও মুসলমান নারীরা এগিয়েছিলেন বনে উমাইয়ার যুগে জাইনাব নামে একজন নারী চক্ষু বিশেষজ্ঞ হিসাবে তিনি সুপরিচিত ছিলেন ওমাইয়া আমলে জৈনব নামে একজন নারী চক্ষু বিশেষ চক্ষু চক্ষুরূপ বিশেষজ্ঞ হিসাবে তিনি সুপরিচিত ছিলেন এমনকি ওই যে তখনকার কবিরা তাকে নিয়ে কবিতা রচনা করতেন ইবনু আশা বর্ণনা করেছেন যে তার নারী শায়েখ ছিলেন আশি জনের উপরে প্রখ্যাত ইতিহাসবিদ ইসলামী ইতিহাসবিদ ইবনু আসা আখির তিনি বলছেন যে তার নারী সুইয়ুখের পরিমাণ হচ্ছে আশি জনের উপরে করিমা মারুজিয়া নামক যে মহিলা মুসলিম নারী ইনি ইমাম বুখারি রহিমার শেখ ছিলেন তো এইভাবে সর্বক্ষেত্রেই দেখা যায় মুসলমান নারীদের সরব পদচারণা অতএব इस्लाम में रूपरे ये अपवाद आरूप करा एटा संपूर्ण रूपे অযuktik অন্যায় এবং মিথ্যা অপবাদ ছড়া আর কিছুই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই sahi bukhari hadith

فراها عمر فعرفها فقال انك والله يا سوده ما تخفين علينا فرجعت الى النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له وهو في حجره يتعشى وان في يده لعرقا فانزل عليه فرفع عنه وهو يقول قد أذن لكنا أن تخرجنا لحوائجكنا قدنا هلو جاء اكرت سودا بنت زمعا رضي الله عنها تيني برحسن تا اتمد عمر رضي الله عنه تاكي فلن ابن تاكي بولن. يا سودة ما تخفين علينا جاء تمي اما در کچه اپوري چتونا اپنی اما در کچه اپوري چتونا بنت زمعا رضي الله عنها تيني রসুল্লা সাল্লাহ আলী ইসাল্লামের কাছে ফিরে গেলেন তো আনা বলেন যে ওই সময় রসুল সাল্লাহ আলীবাইসাল্লাম আমার রুমে রাতের খাবার খাচ্ছিলেন এবং এমতাবস্থায় তার কপাল থেকে ঘাম জড়ছিল তো এই অবস্থায় যখন আলী আলীমের কা মানে এই অবস্থায় তার উপরে ওয়াহি নাজিল হতো তখন তার কপাল থেকে ঘাম জড়ত এরপরে কিছুক্ষণ পরে যখন তিনি পুরস্তম্ভিত ফিরে পেলেন ওয়াহির ভাব তার থেকে কেটে গেল তখন রসল সাল আলি বসাল্লাম বললেন কাদ উদিন আলাহ খুন্না হাওয়া ইজি খুন্না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের প্রয়োজনে বের হতে পারবা একদম স্পষ্ট বিষয় অতএব ইসলাম নারীকে গৃহবন্দী করে রাখে এই কথাটা ইসলামের প্রতি চরম অন্যায় চরম অপবাদ তারপরে আমরা দেখি যে নারীর অধিকার সংরক্ষণে ইসলাম থেকে দিনে ইসলাম থেকে বেশি সুচ্ছার অন্য কোনো ধর্ম বা অন্য কোনো মতবাদ ইসলাম নারীদের অধিকার সংরক্ষণে যতটুকু সুচ্ছার অন্য কোনো ধর্ম বা কিংবা অন্য কোনো মতবাদ ততটুকু সুচ্ছার অবশ্যই না নারীদের অধিকার সংরক্ষণের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছে ইসলাম অন্যান্য যত নারীবাদী সংগঠন আছে যত অন্যান্য যারা এই যে নারীদের ফ্রিডম নিয়ে কথাবার্তা বলে প্রকৃত অর্থে এরা নারীদের অধিকার ক্ষুণ্ণ করার কাজেই লিপ্ত প্রচেষ্টায় লিপ্ত যেমন উনিশশো উনিশশো সালে ব্রিটেনে নারী অধিকার নিয়ে নারী অধিকার মূলক যে সংগঠনগুলো সেই সংগঠনগুলো নারীদেরকে এই যে পণ্য মার্কেটিংয়ের অ্যাডভার্টাইজে ব্যবহারের বিরুদ্ধে তারা বেশ জোরালো আন্দোলন করে কিন্তু তাদের এই আন্দোলন মুঠেও ফলপ্রসূ হয়নি এবং তাদের তো এখনকার এই যে নাইনটিন এইটির এই আন্দোলনটা ছিল একটা বিশেষ অ্যাডভার্টাইজের কে কেন্দ্র করে তখন একটা অ্যাডভার্টাইজমেন্ট এরকম ছিল যেটার অর্থ হচ্ছে যে একটা একজন একটা ট্রেনিং কার হচ্ছে একটা ট্রেনিং কার হচ্ছে একজন প্রেমিকার মতো আর একটা ডিলাক্স কার হচ্ছে একজন স্ত্রীর মতো এই অ্যাডভার্টাইজমেন্টের এই ডায়লগের বিরুদ্ধে এটাকে কেন্দ্র করেই তারা এই যে নারী অধিকার আদায় আদায়ের খিতে যে সংগঠনগুলো অধিকার নারী অধিকার সংগঠনগুলো তখন জোরালো আন্দোলন করছিল যে নারীদেরকে বিশেষ করে পণ্য মার্কেটিংয়ের অ্যাডভার্টাইজে ব্যবহার করা যাবে না তো এখানে যে অ্যাডভার্টাইজটা যে একজন নারী একটা একটা ট্রেনিং কার্ড একজন একজন প্রেমিকার মতো আর একটা ডিলাক্স কার একজন স্ত্রীর মতো দুইজনেই কিন্তু নারী একজন প্রেমিকা সেও নারী একজন স্ত্রী সেও নারী কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে উপস্থাপনের জন্য এদেরকে চরমভাবে হেও করা হয়েছে এটা তারা মনে করছে যে এটা তাদের জন্য অত্যন্ত মানহানিকর একটা বিষয় তো এই এই অ্যাডভার্টাইজকে কেন্দ্র করে আন্দোলন হয়েছিল কিন্তু সেই আন্দোলন কোনো ফল দেয়নি নারীরা অনেক আগে থেকে এই পণ্য মার্কেটিংয়ের অ্যাডভার্টাইজমেন্টে তারা ব্যবহৃত হয়ে আসছে এবং এখনও হচ্ছে তাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে সুবিধাবাদীরা এবং মানে এবং পুঁজিবাদীরা নিজেদের পণ্য বাজারজাতকরণের জন্য তারা নারীদেরকে ব্যবহার করছে অত্যন্ত নগ্নভাবে এবং চরম অবমাননাকর বিভিন্ন ভাবে উপস্থাপন করে অত্যন্ত নির্লজ্জভাবে তাদেরকে উপস্থাপন করে এটা গোটা নারী জাতির প্রতি এটা শুধুমাত্র যদি আমরা একজন নারী একজন নারীই সে একজন মানুষ মুসলিম হোক অথবা অমুসলিম হোক এই বাজেভাবে নারীদেরকে পণ্য বিপণনে উপস্থাপন করা মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্টে উপস্থাপন করা এটা গোটা নারী জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত অপমানজনক অতএব এই জায়গাতে এই বিষয়ে এটা শুধুমাত্র মুসলমানদের দাবি না এটা পুরা মানবতার দাবি হওয়া উচিত যে নারীকে নারীদেরকে কোনোভাবেই যেন অ্যাডভার্টাইজিংয়ের কাজে ব্যবহার না করা হয় এবং পণ্য মার্কেটিংয়ের কাজে যেন তাদেরকে ব্যবহার করা না হয় এটা পুরা সমগ্র নারী জাতির প্রতি একটা অবমান এই বিষয়ে সবারই সুচ্চার হওয়া উচিত যাদের মধ্যে বিবেক আছে অথচ ইসলাম এই যে যে বিষয়টা নিয়ে তারা আন্দোলন করলো ব্রিটেনের মতো একটা একটা উন্নত দেশে প্রগতিশীল দেশে অথচ এই বিষয়টাকে সেটা করলো তারা উনিশশো সালে অথচ প্রায় সাড়ে চোদ্দ শত বৎসর আগেই ইসলাম সেই বিষয়টাকে নিষিদ্ধ করে দিয়েছে ওলা উলা ওলাহ মা ইজাহার হা এই দরজা ইসলাম টোটালি বন্ধ করে দিছে ইল্লা মা আজাহ মিনহা নারী যেন তার নিজের সৌন্দর্য প্রদর্শন না করে তবে যেটুকু স্বাভাবিকভাবে প্রকাশমান এখন ওইভাবে একদম হিজাব নিকাব, সব সবকিছু পরায়ে একজন নারীকে কোনো কোম্পানিকে তার পণ্যের অ্যাডভার্টাইজের জন্য উপস্থাপন করবে তো ইসলাম তো মূল দরজাই ওই জায়গাতে বন্ধ করে দিয়েছিল যাতে কোনোভাবে নারীকে অবমাননা কর নির্লজ্জ কোনো কাজে ব্যবহার করা না যায় ওই নির্দেশনা মানলেই কিন্তু এই আন্দোলন করতে হতো না এবং বর্তমানে এই যে এই যে তথাকথিত প্রগতিশীলরা নারীদেরকে যেভাবে উপস্থাপন করছে এগুলো দেখে আসলে বন্য পশুরাও কিন্তু লজ্জা পায় বানরের মধ্যেও কিছু সরম বা হায়া থাকে কিন্তু এদেরকে যেভাবে বিভিন্ন অ্যাডভার্টাইজে উপস্থাপন করা হয় এবং তারা বিভিন্নভাবে যেভাবে উপস্থাপিত হয়ে থাকে আল্লাহুল মুস্তাহ যে এটা আসলে মানুষ না বানরের কোনো প্রজাতি সেটা বোঝা মুশকিল আর এই কাজগুলোতে এই অপসংস্কৃতিগুলো আমাদের মুসলমান নারীদেরকেও গ্রাস করছে মুসলমান মুসলমানগড়ের মেয়ে সেও কিন্তু ওইভাবে নির্লজ্জভাবে শুধুমাত্র টাকা কামানোর জন্য বিভিন্ন নির্লজ্জভাবে বিভিন্ন অ্যাডভার্টাইজে উপস্থিত হচ্ছে বিভিন্ন পণ্যের মার্কেটিং এর কাজে ব্যবহৃত হচ্ছে ইসলামের নির্দেশনাগুলো মানার মধ্যে নারী জাতির সম্মান সম্ভ্রম সব কিছুই সুরক্ষা পায় এবং সেই সুরক্ষা দেওয়ার জন্যই ইসলাম তার নির্দেশনাগুলো দিয়েছে হু যে অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা গোটা বিশ্বের সব দেশ এবং রাষ্ট্রের প্রতি তাদের একটা আহ্বান ছিল যে মাতৃকালীন ছুটি তিন বছর করা হোক মাতৃকালীন ছুটি তিন বছর নির্ধারণ করা হোক যে এর মধ্যে কর্মজীবী মহিলারা যারা আছেন এই সময়টাতে তাদের নিয়মিত বেতন দেয়া হোক এবং তারা এই তিন বছর অতিক্রম করার পরে পুনরায় তারা তাদের কাজে তাদের যোগদানের সুযোগ দেয়া হোক এই দাবি ছিল হুর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিন্তু এই দাবির প্রতি এই যে আধুনিক রাষ্ট্রগুলো কেউ কোনো সাড়া দেয়নি অথচ দেখা যায় যে গোটা দুনিয়া নারী স্বাধীনতা নারী স্বাধীনতার নামে সুচ্চার নারী স্বাধীনতার স্লোগান নিয়ে সুচ্চার নারীদের স্বাধীনতা চায় এরা নারী নারীদের কি ধরনের স্বাধীনতা আর স্বাধীনতার সংজ্ঞাটাই কি সেটাই তো আসলে তারা নির্ধারণ করতে পারেনি তারা নারীর স্বাধীনতা চায় কিন্তু নারীর কল্যাণ চায় না একটা আন্তর্জাতিক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদেরকে দাবি জানাতে হলো সমগ্র বিশ্বের প্রতি যে মাতৃকালীন ছুটি তিন বছর করা হোক কিন্তু না নারী স্বাধীনতার স্লোগানে যারা সুচ্ছার তারা নারীর কল্যাণমূলক মূলক এই দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আদৌ তারা কর্ণপাত করেনি এই যে মাতৃত্বকালীন ছুটি খুব বেশি থেকে বেশি দুই থেকে তিন মাস বিভিন্ন দেশে এটাই অনেক মানে নির্ধারিত হয়ে আছে অথচ প্রায় দেড় হাজার বছর আগে ইসলাম নারীর প্রতি এই মর্যাদা পোষণ করে রাখছে ইসলাম নারীকে এই মর্যাদা দিয়ে রাখছে ও হামলু

সন্তান প্রসবের পর নারীর ভরণ পোষণের সুন্দরভাবে তার ভরণ পোষণ করবে পুরুষ সন্তান জন্ম দেওয়ার পর একজন নারীর বরণ পোষণ করবে তার স্বামী ওয়ালাল মৌলু দিলাহু রিজকুহন্না ব না বিল মাফ এমনকি ওই সময় যদি নারীর তালাক প্রাফ্তা হয়ে যায়। তারপরেও নারীর ভরণ পোশণ তাকে দিতে হবে। স্বামীকে। স্বামী ওই নারীর ভরণ পশন দেবে ইসলাম সেটা ওয়াইজিব করে দিয়েছে। লিউনফিক জসা আতিম নসা আতমান খুদিরা আলে হি স্ু ফাল ইউন ফিক মি লা উখললি ফল্লাহ ুনফসান ইল্লা উসা প্রত্যেকে এই সময়ের মধ্যে একজন স্বামীকে অবশ্যই তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে লিওন নিজের সাধ্য অনুযায়ী দেবে যাতে ওই সময় একজন নারী নিশ্চিন্ত থাকতে পারে তো যে আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থা গোটা বিশ্বের প্রতি জানালো যে মাতৃকালীন ছুটি তিন বছর দেওয়া দরকার সেই নারী স্বাধীনতার নামে সুচ্চার দেশগুলো তাদের এই আহ্বানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখালো হুর দাবি ছিল তিন বছর ওই জায়গাতে প্রায় সব প্রায় সব দেশে কমে বেশি দুই তিন মাসের বেশি মাতৃকালীন ছুটি দেয়া হয় না অথচ ইসলাম এই নির্দেশনা দিয়েছে যে একজন নারী যদি তালাকপ্রাপ্ত হয়ে যায় এই সময়ে তারপরেও সন্তান জন্ম দেওয়ার পরে একজন নারীকে ভরণ পোষণ দিতে হবে তার স্বামী কর্তৃক বি সুন্দরভাবে যেখানে প্রয়োজন দশ টাকা ওইখানে এক টাকা দিলে হবে না বিল মা আরুফ ইসলামের নির্দেশনা হচ্ছে এইটুকু যে না এখন ওয়াজিব আদায়ের জন্য আচ্ছা ঠিক আছে একজন মহিলার প্রত্যেক মাসে খরচ হয় ধরেন তার হয়তো পাঁচ হাজার টাকা প্রয়োজন যে আচ্ছা ঠিক আছে আমি পাঁচশো টাকা পাঠাই দিলাম খরচ দিলাম না এটা ইসলামের নির্দেশ পালন করা হবে না বিল মারুফ হতে হবে এবং আরো স্পষ্টভাবে কোরআনে করিম জানিয়ে দিয়েছিল ইউনফিক প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী খরচ করবে অতএব নারী অধিকার সংরক্ষণ কে করলো ইসলাম না অন্য কোনো অন্য কেউ এরপরে আমরা দেখি যেমন ইসলামে একজন নারী বিয়ের পরেও নিজের নাম তার পিতার নামের সাথে তাকে যুক্ত রাখতে হয় ইসলামের নির্দেশনা হচ্ছে যে বিয়ের পরেও একজন নারী তার নামের সাথে পিতার নাম যুক্ত করে রাখবে যেমন আমরা দেখি আবি সিদ্দিক আ ফাফিমা বিন্থু মুহাম্মদ সাল্লাই আশাহ আল্লাহ আনহু অথচ সেই আধুনিকতার নামে আর সভ্যতার নামে একজন নারী বিয়ের পরেই তার নিজের বাপের নাম ভুলে যায় ওই জায়গাতে তার স্বামীর নাম যুক্ত হয়ে যায় তো যেখানে একজন নারী তার নিজের বাপের নামই ভুলে গেল যে সভ্যতা যে আধুনিকতা যে প্রগতিশীলতা একজন নারীকে তার বাপের নাম ভুলিয়ে দিল এটা কি ধরনের আধুনিকতা কি ধরনের সভ্যতা এবং কি ধরনের জাস্টিস তার প্রতি যদি ইসলামে সেটা অনুমোদিত হতো তাহলে আ ইশারাদি আল্লাহ আনহার নামের সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাস্লামের নাম যুক্ত হওয়া যুক্ত হতো আ ঈশা যৌ যেহাম্মদিন সাল্লাহ আলি কিন্তু না আমরা ইসলামের পরিভাষাগুলোতে সুন্নাতে এরকম কিছু দেখি না আমরা আ ইশারদ্লাহার নাম যখনই দেখি সেখানে দেখি বিন্তু আবি বেকার أمر حفصة رضي الله عنه نام جوهن ديكي ديكي بنت عمر أمر خديجة رضي الله عنه نام جوهن ديكي بنت خويلد أمر زينب رضي الله عنه نام جوهن ديكي شهنا ديكي بنت جحش إسلام বিয়ের পরেও নারীকে তার পিতৃ পরিচয় বহাল রাখার নির্দেশ দিয়েছে কিন্তু আধুনিক সভ্যতায় একজন নারী বিয়ের পরে তার নামের সাথে নিজের পিতার নাম যুক্ত রাখতে পারে না তবে এখানে একটা বিষয় যে যদি কেউ অর্থের দিক ঠিক রেখে নিজের নামের সাথে স্বামীর নাম যুক্ত করার পরে যদি তার পিতার নামকে সংযুক্ত রাখে তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে না না তাহলে সেটাই আমি 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 ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে কি শেষ করছি এরপরে কোয়েশ্চন তো মাসালা হচ্ছে যে যদি কোনো নারী তার নামের সাথে নিজের স্বামীর নাম যুক্ত করে এবং এরই সাথে যদি তার পিতার নাম যুক্ত থাকে তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে নাজায়জ না যেমন উদাহরণস্বরূপ বিষয়টা পরিষ্কার করার জন্য আমি বলছি যেমন কোনো নারীর নাম যদি হয় জৈনব তার স্বামীর নাম যদি হয় জঈদ পিতার নাম যদি হয় আব্দুর রহমান তাহলে সে যদি এভাবে বলে জৈনব জঈদ বিন্থি আব্দুর রহমান তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে না যায়জ না কিন্তু সর্বাবস্থায় উত্তম হচ্ছে যে ডিরেক্টলি তার নাম তার পিতার নামের সাথে যুক্ত থাকবে জৈনাব বিনতে আব্দুর রহমান তো যাই হোক আজকে আমরা এই যে ইসলামে নারীর অধিকার বিষয়ে এই কয়েকটা বিষয়ে উল্লেখ করলাম এবং ইনশা আল্লাহ আল্লাহ সুহানব তালা যদি তৌফিক দেন তাহলে আমরা আগামী পর্বে নারী অধিকার বিষয়ে আরও কিছু কথাবার্তা এবং পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ ইসলামে বিয়ের যে পদ্ধতি সন্ন্যাসম্মত পদ্ধতি কি বিয়ের জন্য কি ধরনের কণে চয়ন চয়ন করতে হয় বা কণে চয়নের পদ্ধতি কী ইনশাআল্লাহ এই বিষয়গুলো এবং সম্মত ভালোবাসা কি এবং অবৈধ ভালোবাসা কি এ সমস্ত বিষয়ে ইনশাআল্লাহ কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আগামী পর্বগুলোতে আল্লাহ সুফাহ আমাদের প্রত্যেক মুসলিম এবং মুসলিমাকে দিনে ইসলামের নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদেরকে বিধর্মী সভ্যতা সংস্কৃতি এবং তাদের স্নায়ু আগ্রাসন থেকে بيت في دان واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين نعم بارك الله فيكم